হ্যালো, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ক্লাস 12-এর দ্রবণ অধ্যায়ের কতগুলো গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো দ্রবণ অধ্যায়ে সবটা পড়া হয়ে যাওয়ার পর তারপরই তোমরা এই ভিডিওটা ফলো করবে। তো দ্রবণ অধ্যায় পুরোটা পড়া হয়ে গেলে তোমরা দেখবে সেই সেই অধ্যায়ে অনেকগুলো আমরা নিয়ম পেয়েছি, অনেকগুলো সূত্র পেয়েছি। সেই সূত্রগুলোকে সবগুলোকে আমি খাতায় একটা জায়গায় জড়ো করেছি, সরি। তো সেটা তোমরাও করতে পারো, তাহলে একটু সুবিধে হবে অঙ্কগুলো করার জন্য। দেখো, পরপর সূত্রগুলো রাখা আছে। প্রথমে গাঢ়ত্ব সংক্রান্ত সূত্র আছে, তারপরে বাষ্পচাপ সংক্রান্ত রাউল্টের সূত্র আছে, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র আছে, সেখান থেকে স্ফুটনাঙ্ক উন্নয়ন আছে, হিমাঙ্ক অবনমন আছে। সবগুলো সংক্রান্ত আলোচনার ভিডিও অলরেডি আমাদের এই চ্যানেলে রয়েছে, তোমরা চাইলে কেউ দেখতে পারো। এখানে সবগুলো নিয়ম করা আছে। ভ্যানথফ গুণক মানে কি জানা আছে তোমাদের? ভ্যানথফ গুণক হচ্ছে কোন একটা সংখ্যাগত ধর্মের পরীক্ষালব্ধ মান এবং তাত্ত্বিক মানের অনুপাত। যে কোনো সংখ্যাগত ধর্মের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। আলফা এবং এক্স কি সেটা জানো? যে যদি কোনো তড়িৎ বিশ্লেষ্য দ্রাব্য হয় অথবা সংযোজী দ্রাব্য হয় তাদের ক্ষেত্রে যথাক্রমে আলফা এবং এক্স এর উল্লেখ হতে পারে। এবার আমরা কয়েকটা অঙ্ক দেখব। প্রথমে আমরা ছায়া প্রকাশনীর বইতে আসবো। ছায়া প্রকাশনী বইয়ের দ্রবণ অধ্যায়ের অনুশীলনীতে 117 পৃষ্ঠাতে আমি প্রথমে 4-এর দাগের অঙ্কটা দেখব। ঠিক আছে, সহজ অঙ্ক আমি একটু বলছি। তাও 4-এর দাগের অঙ্কটা বলছে, 100 সিসি সোডিয়াম কার্বনেট দ্রবণে 4.24 গ্রাম সোডিয়াম কার্বনেট আছে। দ্রবণটির ঘনত্ব 1.08 হলে মোলারিটি ও মোলালিটি কত? আচ্ছা, তাহলে আমরা কিভাবে অ্যাপ্রোচ করব দেখো। তাহলে আমি 4-এর দাগের অঙ্কটা করব, 4-এর দাগের অঙ্কটা করব। বলে দিয়েছে দ্রবণের আয়তন, দ্রবণের আয়তন ভি ইজ ইকুয়াল টু 100 সেমি কিউব, 100 সিসি দ্রবণের আয়তন বলে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা, সোডিয়াম কার্বনেট হচ্ছে দ্রাব্য। এই ক্ষেত্রে সোডিয়াম কার্বনেটের ভর, দ্রাবের ভর, দ্রাবের ভর যেটাকে আমরা কি ভাবি, দ্রাবের ভর ডাব্লিউ টু ভাবি, ডাব্লিউ টু বলে দিয়েছে কত? 4.24 গ্রাম, 4.24 গ্রাম ডাব্লিউ টু বলে দিয়েছে। আবার দ্রবণের ঘনত্ব বলেছে, দ্রবণের ঘনত্ব, দ্রবণের ঘনত্ব কত বলেছে? 1.08, 1.08 একক কিছু দেয়নি। এটা দেওয়া উচিত ছিল কি, গ্রাম সেমি টু দি পাওয়ার -3, গ্রাম পার সিসি এইটা দেওয়া উচিত ছিল। ঠিক আছে, তো দ্রবণের ঘনত্ব হচ্ছে 1.08 গ্রাম পার সিসি। এবার আমাদের বের করতে বলেছে কি, দ্রবণটির মোলারিটি এবং মোলালিটি কত, মোলারিটি কত এবং মোলালিটি কত। তাহলে প্রথম আমাকে জানতে হবে সোডিয়াম কার্বনেট দ্রাবের দ্রাব্য কোনটা, সোডিয়াম কার্বনেট Na2CO3। ঠিক আছে, তো আমরা প্রথমে দ্রবণের মোলারিটি বের করতে চেষ্টা করব। তার আগে দ্রাবের, আমরা দ্রাবের আণবিক ভর বের করার চেষ্টা করব। আণবিক ভর, দ্রাবের আণবিক ভর যেটাকে আমরা কি ধরি, M2 ধরি। M2 সমান কত? দেখো, দ্রাব্য হচ্ছে সোডিয়াম কার্বনেট Na2CO3, দ্রাব্য হচ্ছে সোডিয়াম কার্বনেট, তার আণবিক ভর কত হবে? সোডিয়ামের আমরা জানি 23, পারমাণবিক ভর দুটো আছে, কার্বন 12 যুক্ত 16 গুণিতক 3, এটা হিসেব করলে হবে 106। ঠিক আছে, তো তাহলে দ্রাবের আণবিক ভর জানি, দ্রবণের আয়তন জানি, দ্রাবের পরিমাণ জানি, দ্রবণের ঘনত্বও জানি। যাকে আমরা প্রথমে মোলারিটি, দ্রবণের মোলার গাঢ়ত্ব বা মোলারিটি
আমরা যে সূত্রটা পড়েছি সেই সূত্র ব্যবহার করবো। যেমন আমি আগের পৃষ্ঠায় লিখে রেখেছি, যেটা মোলারিটি কি লিখে রেখেছি, মোলারিটি হচ্ছে 1000W2 বাই M2 ইন্টু ভি, ভিটা সিসি একক হবে, ঠিক আছে, 1000W2 বাই M2 ইন্টু ভি, ভিটা সিসি ইউনিটে হবে, হয়ে গেল। 1000W2 জানি, W2 মানে দ্রাবের ভর, দ্রাবের ভর সোডিয়াম কার্বনেটের ভর দেওয়া আছে 4.24 গ্রাম, 4.24। আর M2 পেয়েছে 106 ইন্টু ভি, সিসি এককে দ্রবণের আয়তন কত, 100। এটা ক্যালকুলেট করলে যেটা হবে সেটাই হচ্ছে দ্রবণের মোলারিটি, ঠিক আছে। এবার দ্রবণের মোলালিটি বের করতে হবে, মোলাল গাঢ়ত্ব বা মোলালিটি বের করতে হবে। মোলালিটি বের করতে হলে আমরা কি জানি, মোলালিটির সূত্রে সূত্রটা আরেকবার মনে করে নিই, সূত্রটা দেখো, মোলালিটি হচ্ছে 1000W2 বাই M2 ইন্টু W1, দ্রাবের ভর জানা জরুরি, দ্রাবের ভর তো এখানে, সরি, দ্রাবকের ভর জানা জরুরি, দ্রাবকের ভর তো এখানে বলে দেয়নি, দ্রাবকের ভর বলেনি, এখানে দ্রাবের ভর বলেছে আর দ্রবণের আয়তন বলেছে, আবার দ্রবণের ঘনত্ব বলে দিয়েছে, ঠিক আছে। এখান থেকে আমরা কি পেতে পারি, দ্রাবকের ভর পেয়ে যেতে পারি। দেখো দ্রবণের ঘনত্ব কত বলেছে, দ্রবণের ঘনত্ব সমান দ্রবণের ভর বাই আয়তন, মানে দ্রবণের আয়তন, ঘনত্ব সমান তো তাই আমরা জানি, ভর বাই আয়তন সমান বলেই দেওয়া আছে 1.08। তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি, দ্রবণের ভর, দ্রবণের ভর সমান হবে 1.08 ইন্টু দ্রবণের আয়তন, সিসি একক কত দেওয়া আছে, 100 সিসি, দ্রবণের ভর হলো কত, 108 গ্রাম, দ্রবণের ভর দাঁড়ালো 108 গ্রাম। এই 108 গ্রাম দ্রবণের মধ্যে দ্রাব কত আছে, দ্রাবের ভর অলরেডি আমরা জানি, দ্রাবের ভর W2 কত, 4.24 গ্রাম। তাহলে দ্রবণের ভর যদি 108 গ্রাম হয়, দ্রাবের ভর যদি 4.24 গ্রাম হয়, তাহলে দ্রাবকের ভর W1 সমান হবে কত, 108 বিযুক্ত 4.24 গ্রাম। বুঝতে পারলাম কি করে হলো, বুঝতে পারলাম দ্রাবের ভর ছিল, আমি 100 সিসি আয়তন বিশিষ্ট দ্রবণের ভর বের করে নিলাম, সেখান থেকে আমি দ্রাবের ভর বাদ দিলে কি পেয়ে যাব, দ্রাবকের ভর W1। ব্যাস, এবার তো হয়ে গেল মোলালিটি স্মল এম ইকুয়াল টু 1000W2 বাই M2W1। তাহলে পরের পৃষ্ঠায় করলে পাবো আমরা 1000W2 কত, W2 আমরা অলরেডি জানি 4.24, M2 কত, 106, 1000W2 বাই M2 ইন্টু W1, W1 কত, W1 দ্রাবকের ভর এক্ষুনি বের করেছি আমরা, W1 108 মাইনাস 4.24, এটা যেটা বেরোবে সেটা হচ্ছে দ্রবণের মোলাল গাঢ়ত্ব বা মোলারিটি, ঠিক আছে। তো একটা অঙ্ক আমরা বুঝতে পেরেছি, এরপর আমরা একটা অঙ্ক করবো, এই গাঢ়ত্ব সংক্রান্ত অঙ্কই আমরা আরেকটা করছি, একই রকমের অঙ্ক। তো আমরা এই 12 অঙ্কটা করবো, আমরা 12 অঙ্কটা ওই গাঢ়ত্ব সংক্রান্ত অঙ্ক,
H3PO4 অ্যাসিডের একটি জলীয় দ্রবণের মাত্রা 20% W/W, 20% W/W মানে 100 গ্রাম দ্রবণে 20 গ্রাম H3PO4 আছে, 100 গ্রাম দ্রবণে 20 গ্রাম H3PO4 আছে। যদি দ্রবণটির ঘনত্ব দিয়ে দিয়েছে 1.113 গ্রাম পার সেমি কিউব, তাহলে দ্রবণটির মোলারিটি মোলালিটি এবং দ্রবণে H3PO4 এর মোল ভগ্নাংশ করবো আমরা। আস্তে আস্তে এগোবো, 12-র অঙ্কটা করবো, তাহলে 12-র অঙ্কটা করবো, 12-র অঙ্ক করবো। দেওয়া আছে H3PO4 এর মাত্রা 20% W/W, অর্থাৎ 100 গ্রাম দ্রবণে 20 গ্রাম H3PO4 আছে। আচ্ছা, অতএব দ্রবণে জল আছে, জল আছে কত, জল মানে W1 দ্রাবক, তার পরিমাণ কত, 80 গ্রাম। 20 গ্রাম হচ্ছে দ্রাবক, 80 গ্রাম হচ্ছে দ্রাবক, ব্যাস। এবার 12-র অঙ্কটা করছি, দ্রবণটি ঘনত্ব দিয়ে দিচ্ছে 1.113 গ্রাম C^-3। দ্রবণের ঘনত্ব 1.113 গ্রাম C^-3, ঠিক আছে। এবার এখানে প্রথমে আমরা বের করব মোলারিটি, দ্রবণের মোলারিটি। এবার মোলারিটি কি করে বের করব, দেখো 100 গ্রাম ভরের দ্রবণের আয়তন কত হবে, 100 গ্রাম ভরের দ্রবণের আয়তন কত হবে। আমরা জানি ঘনত্ব বলে দিয়েছে ঘনত্ব সমান ভর বাই আয়তন, আগের অঙ্কে যেমন দেখলাম ঘনত্ব সমান, ঘনত্ব সমান ভর বাই আয়তন, ঠিক আছে। তো এবার আয়তন সমান কি হবে, ভর বাই ঘনত্ব, ভর কত, ভর কত 100 গ্রাম, আয়তন কত, ভর কত 100 গ্রাম, ঘনত্ব কত 1.113, এত গ্রাম পার সেমি কিউব, মানে দ্রবণের আয়তন হবে এত সেমি কিউব বা সিসি, দ্রবণের আয়তন পেয়ে গেলাম। এই দ্রবণের, এই আয়তনের দ্রবণে, তাহলে এই দ্রবণে, এই দ্রবণে দ্রাব H3PO4 আছে কত গ্রাম, 20 গ্রাম, 20 গ্রাম H3PO4 এর আণবিক ভর সমান কত, 3, হাইড্রোজেনের 1 করে পারমাণবিক ভর 1, 3টে আছে, 3, ফসফরাসের 31 আর 16×4=64, তাহলে এটা হলো 37, 90, 95, 96, 97, 98, আণবিক ভর 98। এবার আমরা আর কিছুই নেই, মোলারিটি সূত্র বসাবো, মোলারিটি এম 1000 W2 বাই M2 ইন্টু ভি, ভিটা হবে সিসি ইউনিটে দ্রবণ আয়তন, 1000 W2 মানে দ্রাবের, দ্রাবের ভর, দ্রাবের ভর কত 20 গ্রাম, M2 মানে কত, M2 মানে দ্রাবের আণবিক ভর 98 ইন্টু দ্রবণের আয়তন সিসি এককে, যেটাকে আমরা বের করেছি 100/1.113, এটা যেটা বেরোবে এটাই হচ্ছে মোলার গাঢ়ত্ব বা মোলারিটি। তাহলে কি করলাম আমরা, একবার প্রথম থেকে দেখে নেব, ঠিক আছে, দ্রবণের মোলারিটি বেরোবে এখান থেকে। নেক্সট হচ্ছে মোলালিটি বের করা, নেক্সট হচ্ছে
দ্রবণের মোলালিটি বের করা। জানি আমরা কি মোলালিটি সমান 1000 ডব্লিউ টু বাই এম টু ইন্টু ডব্লিউ ওয়ান সমান 1000। ডব্লিউ টু কত? ডব্লিউ টু হচ্ছে 20 গ্রাম। এম টু কত? 98 পেয়েছি। ডব্লিউ ওয়ান কত? 20 গ্রাম। 20 গ্রাম এইচ থ্রি পি এফ ফোর আছে কত গ্রাম দ্রবণের মধ্যে? দেখো 100 গ্রাম দ্রবণের মধ্যে 20 গ্রাম এইচ থ্রি পি এফ ফোর ছিল, তাহলে দ্রবণের জল ছিল কত? ডব্লিউ ওয়ান আমরা আগেই ভেবে নিয়েছিলাম, ডব্লিউ ওয়ান থাকবে 80 গ্রাম। তাহলে কত হবে? এটা হবে ডব্লিউ ওয়ান হবে 80। এটা যেটা বেরোবে সেটা হবে দ্রবণের মোলালিটি, দ্রবণের মোলালিটি। ঠিক আছে, এরপর চেয়েছিল কি? প্রশ্নে চেয়েছিল দ্রবণের মোলারিটি চেয়েছিল, মোলালিটি চেয়েছিল, এবং চেয়েছিল দ্রবণে এইচ থ্রি পিও ফোরের মোল ভগ্নাংশ কত। তাহলে এইচ থ্রি পিও ফোরের মোল ভগ্নাংশ কত হবে? না, এইচ থ্রি পিও ফোরের নিজস্ব মূল সংখ্যা, এইচ থ্রি পিও ফোরের নিজস্ব মূল সংখ্যা বাই এইচ থ্রি পিও ফোরের মূল সংখ্যা যুক্ত জলের মূল সংখ্যা। দেখো এইচ থ্রি পিও ফোরের মূল সংখ্যা কত? দ্রবণে 20 গ্রাম এইচ থ্রি পিও ফোর, 80 গ্রাম জল আছে, 20/98। মূল সংখ্যা কি করে বের করতে হয়? পরিমাণ গ্রাম এককে বাই গ্রাম আণবিক ওজন, বা আণবিক ওজন নর্মালি যেটা বলি আমরা। এখানে কত হবে? 20/98 যুক্ত 80 গ্রাম জল আছে, 80 বাই জলের আণবিক ওজন 18। এটাকে ক্যালকুলেট করলে আমরা কি পেয়ে যাব? আমরা পেয়ে যাব দ্রবণে এইচ থ্রি পিও ফোরের মোল ভগ্নাংশ। ঠিক আছে, তো আশা করি এটা বুঝতে পারছো। আমরা গাঢ়ত্ব সংক্রান্ত অঙ্ক দুটো দেখলাম, বাকিগুলো তোমরা দেখবে, অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। ঠিক আছে, আমরা এরপর দ্রবণের বাষ্পচাপ এবং বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত একটা দুটো অঙ্ক দেখব। ঠিক আছে, আমরা প্রথম অঙ্কটাই দেখব, চোদ্দ অঙ্কটা এ এবং বি দুটি তরল মেশালে উৎপন্ন দ্রবণ আদর্শ দ্রবণের মতন আচরণ করে। আদর্শ দ্রবণের মতো আচরণ করে মানে তারা কোন সূত্রটা মেনে চলবে? রাউল্টের সূত্র। ঠিক, যদি এ এর 2 মোল বি এর 4 মোলের সঙ্গে মেশানো হয় তাহলে নির্দিষ্ট উষ্ণতায় দ্রবণের বাষ্পচাপ 0.2 এটিএম হয়। ওই উষ্ণতায় বিশুদ্ধ এ এর বাষ্পচাপ যদি 0.35 এটিএম হয় তবে বিশুদ্ধ বি এর বাষ্পচাপ কত? একটা জিনিস দেখো, এ এবং বি দুটো তরল মেশানো হয়েছে, মানে দুটোই উদ্বায়ী হবে, দুটোই তরল মানে দুটোই সাধারণত উদ্বায়ী হবে। তাহলে দ্রাব্য এবং দ্রাবক উভয়ই উদ্বায়ী এমন দ্রবণের ক্ষেত্রে বাষ্পচাপ সংক্রান্ত রাউল্টের সূত্র আমরা কি পড়েছিলাম? সেক্ষেত্রে উৎপন্ন দ্রবণের মোট বাষ্পচাপ, সেক্ষেত্রে উৎপন্ন দ্রবণের মোট বাষ্পচাপ পি সমান কত হবে? আমরা এটা চোদ্দ অঙ্ক করছি। দ্রবণের মোট বাষ্পচাপ পি সমান পি ওয়ান প্লাস পি টু অথবা পি এ প্লাস পিবি, পি এ প্লাস পিবি, পি সমান হবে এক্স এ পি এ জিরো, এক্স বি পিবি জিরো। সবগুলো বুঝতে পারছি, পি হচ্ছে দ্রবণের মোট বাষ্পচাপ, পি এ জিরো হচ্ছে বিশুদ্ধ অবস্থায় এর বাষ্পচাপ, এক্স এ হচ্ছে দ্রবণে এর মোল ভগ্নাংশ, এক্স বি হচ্ছে দ্রবণে বি এর মোল ভগ্নাংশ, পি বি জিরো হচ্ছে বিশুদ্ধ অবস্থায় বি এর বাষ্পচাপ। আমাদের অঙ্কে কি আছে? অঙ্কে আমাদের বলছে কি, চোদ্দ অঙ্কে বলছে
এর দুমোল বিয়ের চার মোল মেশানো হয়েছে, ভালো কথা। তাহলে এর মোল সংখ্যা বিয়ের মোল সংখ্যা ইত্যাদি পাচ্ছি আমরা। এবার বলছে নির্দিষ্ট উষ্ণতায় দ্রবণের বাষ্পচাপ 0.2 এটিএম। তাহলে পরের লাইনে আমরা কি লিখব, পি এর জায়গায় 0.2, পি এর জায়গায় 0.2 ইজ ইকাল টু, 0.2 ইজ ইকাল টু এক্স এ, মানে এক্স এ হবে এন এ বাই এন এ প্লাস এন বি। এটা বুঝতে পারছি, পি এ 0 প্লাস এটা ছিল বি এর এক্স বি, এক্স বি মানে বি এর মোল ভগ্নাংশ, এন বি বাই এন এ প্লাস এন বি, পি বি 0 অর 0.2 ইজ ইকুয়াল টু এন এ, এর মোল সংখ্যা বি এর মোল সংখ্যা। আরেকবার দেখে নিই, এর মোল সংখ্যা এ হচ্ছে এর দুমোল, এর দুমোল বি এর চার মোল, এর দুমোল, এর দুমোল বি এর চার মোল। তাহলে এন এর মান 2, 2 প্লাস 4, পি এ 0। বিশুদ্ধ অবস্থায় এর বাষ্পচাপ, বিশুদ্ধ এর বাষ্পচাপ 0.35 এটিএম, 0.35 যুক্ত এন বি মানে বি এর মোল সংখ্যা 4, 2 যুক্ত 4, পি বি 0। দেখো পুরোটা সমাধান করলে আমরা কি পেয়ে যাব, পুরোটা সমাধান করলে আমরা পি বি 0 পেয়ে যাব, সেটাই হচ্ছে বিশুদ্ধ অবস্থায় বি এর বাষ্পচাপ। ঠিক আছে, ঠিক আছে। দ্রাব্য এবং দ্রাবক উভয়ই উদ্বায়ী এমন দ্রবণের ক্ষেত্রে বাষ্পচাপ সংক্রান্ত রাউল্টের সূত্র প্রয়োগ করে খুব সহজে আমরা এটা করতে পারলাম। সেই একই টাইপের আমরা 18 দাগের অঙ্কটা করব। 100 গ্রাম জলে, 100 গ্রাম জলে একটি অনুদ্বায়ী দ্রাবের 11.94 গ্রাম দ্রবীভূত আছে। 373 কেলভিন উষ্ণতায় ওই দ্রবণের বাষ্পচাপ বলে দেওয়া আছে, দ্রাবটির আণবিক ভর কত। তাহলে আমরা এই ধরনের অঙ্কে আমরা প্রথমে কি করব, যা যা দেওয়া আছে সেগুলো একটা লিস্ট বানাব। 18 দাগের অঙ্কটা দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে 18 দাগের অঙ্কে 100 গ্রাম জলে, 100 গ্রাম জলে অনুদ্বায়ী দ্রাবের 11.94 গ্রাম দ্রবীভূত আছে, দ্রাবকের ভর। দ্রাবকের ভর W1 100 গ্রাম, দ্রাবের ভর W2 11.94 গ্রাম দ্রাবক, 11.94 গ্রাম দ্রাবক দ্রবীভূত আছে, 11.94 গ্রাম। এবার উষ্ণতা বলেছে 373 কেলভিন উষ্ণতা, দ্রবণের বাষ্পচাপ বলেছে 740.9 mmHg, দ্রবণের বাষ্পচাপ যাকে আমরা পি বলি 740.9 mmHg দ্রবণের বাষ্পচাপ পি, এগুলো বলা আছে। আবার দ্রাবকটা বলে দিয়েছে জল, দ্রাবকটা বলে দিয়েছে জল, 100 গ্রাম জল, উষ্ণতা 373 কেলভিন, 373 কেলভিন মানে অ্যাকচুয়ালি 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, উষ্ণতায় বিশুদ্ধ জলের এক্ষেত্রে দ্রাবক বাষ্পচাপ P0 কত আমরা জানি, 760 mmHg। ঠিক আছে, এবার বাষ্পচাপের
আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র থেকে কি পাই? রাউল্টের সূত্র থেকে কি পাই? পি জিরো মাইনাস পি, যেটা হচ্ছে ডেল্টা পি বাই পি জিরো সমান এক্স টু। এখান থেকে পাই, এখান থেকে পাই আমরা কি না, এম টু সমান সমান পি জিরো বাই পি জিরো মাইনাস পি। এম টু সমান আমরা কিভাবে আলোচনা করেছিলাম, এম ওয়ান ডাব্লিউ টু বাই ডাব্লিউ ওয়ান। ঠিক আছে, এখানে দেখো আমাদের সবগুলো জানা, শুধু অজানা কোনটা, শুধু অজানা এম টুটা অজানা, দ্রাবের আণবিক ভর, যেটা আমাদের বের করতে বলেছে 18 দাগের অঙ্কে, আমাদের বের করতে বলেছে দ্রাবের আণবিক গুরুত্ব কত। এখন এম টু জানি না, পি জিরো জানি 760 mmHg, বিশুদ্ধ জলের বাষ্পচাপ 760 mmHg। ঠিক আছে, তো পি জানি, দ্রবণের বাষ্পচাপ পি 740.9। এম ওয়ান, এম ওয়ান মানে কি, মানে দ্রাবকের আণবিক ভর, জলের আণবিক ভর 18। ডাব্লিউ টু সেটাও জানি, ডাব্লিউ ওয়ান সেটাও জানি, ডাব্লিউ টু মানে দ্রাবের ভর, ডাব্লিউ ওয়ান মানে দ্রাবকের ভর, দুটোই জানি। ঠিক আছে, বসিয়ে দিলে এম টু পেয়ে যাবো। ঠিক আছে, এটা একটা টাইপ হলো, 18 দাগের অঙ্কটা একটা টাইপ হলো, বেশিরভাগ অঙ্ক এই টাইপের। তো আমরা এখানে আরেকটা অঙ্ক দেখব, এই টাইপের, এই টাইপের আরেকটা অঙ্ক দেখব, ধরা যাক আমরা 25-এর অঙ্কটা দেখব। 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 25-এর অঙ্ক দেখছি, বিশুদ্ধ জলের বাষ্পচাপ 31.8 mmHg। তাহলে 25-এর অঙ্কটা করার সময় আমরা কি করব, প্রথমেই লিখতে শুরু করব। 25-এর অঙ্কটা করার সময় দেওয়া আছে, কি দেওয়া আছে দেখলাম, বিশুদ্ধ জলের বাষ্পচাপ 31.8 mmHg, 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিশুদ্ধ জলের বাষ্পচাপ 31.8 mmHg। তাহলে বিশুদ্ধ দ্রাবক, এক্ষেত্রে জল, এর বাষ্পচাপ কত দেখলাম, 31.8 mmHg বিশুদ্ধ জলের বাষ্পচাপ। বলছে 100 গ্রাম জলে, 100 গ্রাম জলে কত গ্রাম ইউরিয়া, যার আণবিক ভর এম সমান 60 দেওয়া আছে, ইউরিয়ার আণবিক ভর 60, দ্রবীভূত করলে দ্রবণের বাষ্পচাপ 31.55 mmHg হবে। তাহলে জলের ভর দেওয়া আছে, দ্রাবকের ভর, দ্রাবকের ভর ডাব্লিউ ওয়ান সমান সমান দেওয়া আছে 100 গ্রাম জল, 100 গ্রাম জল, দ্রাবের আণবিক ভর দেওয়া আছে, দ্রাবের মানে এক্ষেত্রে ইউরিয়া, তার আণবিক ভর দেওয়া আছে 60। ঠিক আছে, তো দ্রাবের পরিমাণ চেয়েছি, দ্রাবের পরিমাণ ডাব্লিউ টু কত সেটা জানতে চেয়েছে, আর কি দেওয়া আছে না, দ্রবণের বাষ্পচাপ দেওয়া আছে, ওই একই উষ্ণতায় মানে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় দ্রবণের বাষ্পচাপ পি ইজ ইকুয়াল টু বলা আছে, দ্রবণের বাষ্পচাপ কত, 25-এর অঙ্কটাই দেখো, দ্রবণের বাষ্পচাপ 31.55 mmHg।
একই ভাবে আমরা সেই আগের অঙ্কে যে সূত্রটা ব্যবহার করলাম, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র থেকে পাই লিখে ডেল্টা পি বাই পি জিরো ইজ ইকুয়াল টু এক্স টু, সেখান থেকে এম টু সমান ওই একই সূত্রে বসিয়ে দিলে দেখো এম টুর মান 60 আমরা জানি, পি জিরো পি এম ওয়ান ডাব্লু টু ডাব্লু ওয়ান সব জানি, দেখো ডাব্লু ওয়ান জানি, ডাব্লু টু জানি না, এম ওয়ান জানি আণবিক ওজন জলের 18, এম টু, এম টু যেটা ইউরিয়া তার আণবিক ভর বলে দিয়েছে সেটাকে এম টু ভাবি আমরা, 60 ইত্যাদি জানি, ফলে আমরা এই টাইপের অঙ্ক এটাও করতে পারলাম। ঠিক আছে, এরপর নতুন টাইপ স্ফুটনাঙ্ক উন্নয়ন সংক্রান্ত অঙ্ক দেখবো আমরা, একটা স্ফুটনাঙ্ক উন্নয়ন সংক্রান্ত একটা অঙ্ক দেখব। প্রথমেই আমরা দেখব 36-এর অঙ্কটা দেখব, প্রথমে স্ফুটনাঙ্ক উন্নয়ন সংক্রান্ত অঙ্ক 36 দাগের অঙ্কটা দেখব। বলা আছে 500 গ্রাম জলে কিছু পরিমাণ গ্লিসারল C3H8O3 যার আণবিক ভর বলে দেওয়া রয়েছে 92 গ্রাম পার মোল, দ্রবীভূত করে একটি দ্রবণ প্রস্তুত করা হল, দ্রবণের স্ফুটনাঙ্ক 100.42 ডিগ্রি সেলসিয়াস, দ্রবীভূত গ্লিসারলের পরিমাণ নির্ণয় করো। আমরা কি করব, একই রকম ভাবে 36-এর অঙ্ক কি করব, দেওয়া আছে, কি কি দেওয়া আছে দেখব। প্রথমে কি দেওয়া আছে, 500 গ্রাম জল আর গ্লিসারলটা হচ্ছে দ্রাবক আর তার আণবিক ভর, তাহলে জলের পরিমাণ বা দ্রাবকের পরিমাণ W1 500 গ্রাম, দ্রাবক গ্লিসারলের আণবিক ভর 92, আচ্ছা এখানে একটা কথা বলার আছে, আণবিক ভর বলার পরে আমরা হয় একক বসাবো না অথবা যদি বসাই গ্রাম পার মোল বসাবো, যদি বসাই গ্রাম মোল ইনভার্স বসাবো অথবা বসাবো না। ঠিক আছে, দ্রাবের আণবিক ভর বলা আছে, দ্রবণের স্ফুটনাঙ্ক 100.42 ডিগ্রি সেলসিয়াস, দ্রবণের দ্রাবের আণবিক ভরকে আমরা কি দিয়ে প্রকাশ করি, এম টু, এটা এম টু দেওয়া আছে, দ্রবণের স্ফুটনাঙ্ক আমরা টি ড্যাশড বি বলে শিখেছিলাম, যখন আমরা স্ফুটনাঙ্ক উন্নয়ন সংক্রান্ত টি ড্যাশড বি বলে ভাবতে শিখেছিলাম, দ্রবণের স্ফুটনাঙ্ক দেওয়া আছে 100.42 ডিগ্রি সেলসিয়াস, দ্রবণের স্ফুটনাঙ্ক 100.42 ডিগ্রি সেলসিয়াস, 100.42 ডিগ্রি সেলসিয়াস। আবার জলের ইবিউলিওস্কোপিক ধ্রুবক KB সমান সমান দেওয়া আছে 0.512 কেলভিন কেজি পার মোল, কেলভিন কেজি পার মোল, 0.512 কেলভিন কেজি মোল ইনভার্স হয়েছে। ব্যাস, স্ফুটনাঙ্ক উন্নয়ন সংক্রান্ত রাউল্টের সূত্র থেকে পাই ডেল্টা TB ইজ ইকুয়াল টু KB ইন্টু এম, যেখানে এম হচ্ছে দ্রবণের মোলালিটি, অর ডেল্টা TB মানে আমরা কি জানতে শিখেছিলাম, সেখানে আমরা শিখেছিলাম ডেল্টা TB ইজ ইকুয়াল টু টি ড্যাশড বি মাইনাস TB ইজ ইকুয়াল টু KB ইন্টু 1000 W2 বাই M2 ইন্টু W1। এখানে দেখো আমাদের সব বিষয় জানা, শুধু জানা নেই কোনটা, আমাদের বের করতে হবে কোনটা, দেখো কোনটা বের করতে হবে, 36-এর অঙ্কে দ্রবীভূত গ্লিসারলের পরিমাণ মানে দ্রাবের পরিমাণ, দ্রাবের পরিমাণ মানে কি W2 বের করতে হবে, W2 মিসিং, দেওয়া আছে কি কি, টি ড্যাশ বি মানে দ্রবণের স্ফুটনাঙ্ক, দ্রবণের স্ফুটনাঙ্ক দেওয়া আছে 100.42, টিবি মানে বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক মানে জলের স্ফুটনাঙ্ক, বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক কত, 100 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটা 100.42 মাইনাস 100 সমান KB এর মান দেওয়া আছে অলরেডি, KB এর মানটা অনেকে ভাবে তো এখানে তো কেজি কেলভিন কেজি পার মোলে দেওয়া আছে, তাহলে কি আমি এটাকে গ্রাম করব, কোনোভাবেই গ্রাম করব না,
কেবির এককটা কেলভিন কেজি পার মোল যেটা আছে সেটাই বসাবো, কারণ এখানে কেজি আছে মানে কি, কেবি এর সংজ্ঞা যে আমরা পড়েছিলাম যে 1000 গ্রাম বা 1 কেজি কোনো দ্রাবকে কোনো কঠিন অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য এবং অসংযোজী দ্রাবের 1 মোল পরিমাণ দ্রবীভূত হলে যে দ্রবণ উৎপন্ন হবে সেই দ্রবণের যে স্ফুটনাঙ্ক উন্নয়ন তাকে তার সেই দ্রাবকের কেবি বলেছিলাম। তো সেখান থেকে অ্যাকচুয়ালি 1000 গ্রাম বা কেজিটা আছে, ফলে এখানে কেজি আছে বলে এটাকে গ্রাম করতে হবে এমনটা কিন্তু নয়, এটা যা আছে সেটাই বসবে। তাহলে কেবি এর মান এটা বসবে, W2 মান জানি না, M2, M2 মানে দ্রাবের আণবিক ভর, দ্রাবের আণবিক ভর অলরেডি বলে দেওয়া আছে 92, দ্রাব গ্লিসারলের আণবিক ভর বলে দেওয়া আছে 92, W1 মানে জল বা দ্রাবকের ভর, W1 এর মান 500 গ্রাম দেওয়া আছে, এখান থেকে আমরা W2টা ইজিলি ক্যালকুলেট করতে পারবো। ঠিক আছে, তাহলে এটা এমন একটা সমস্যা হলো যেখানে যেখানে ভ্যানটফ গুণক লাগছে না, জলের মধ্যে গ্লিসারল দিলে গ্লিসারলটা বিয়োজিতও হয় না, আবার গ্লিসারলটা সংযোজিতও হয় না, বিয়োজিতও হয় না সংযোজিতও হয় না। ঠিক আছে, তো ফলে গ্লিসারলের ক্ষেত্রে ভ্যানটফ গুণকের প্রয়োজন পড়ছে না। কিন্তু যদি এমন হয় কোনো একটা দ্রাবকের মধ্যে দ্রবীভূত হওয়ার পর আইদার সংযোজিত হচ্ছে অথবা বিয়োজিত হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ভ্যানটফ গুণকে কাজে লাগাতে হবে, আমরা সেই রকম একটা অঙ্ক দেখব। দেখা যাক, আমরা 31-এর অঙ্কটা দেখছি, 31-এর অঙ্কটা ভালো করে দেখব। 50 গ্রাম কার্বন ডাইসালফাইডে 0.61 গ্রাম বেঞ্জোয়িক অ্যাসিড দ্রবীভূত করে একটি দ্রবণ প্রস্তুত করা হলো। তাহলে কার্বন ডাইসালফাইডটা কি একটা দ্রাবক, 0.61 গ্রাম বেঞ্জোয়িক অ্যাসিড সেটা কি, সেটা হচ্ছে দ্রাবক। তাহলে আমরা কি করব, আমরা কোন অঙ্কটা করছি, 31-এর অঙ্কটা করছি, 31-এর অঙ্কটা করছি, দেওয়া আছে দ্রাবক কার্বন ডাইসালফাইড এর পরিমাণ যেটাকে আমরা কি বলি W1 বলি, এর পরিমাণটা কত 50 গ্রাম, 31-এর অঙ্ক 50 গ্রাম কার্বন ডাইসালফাইড 0.61 গ্রাম বেঞ্জোয়িক অ্যাসিড, এটা হচ্ছে 50 গ্রাম দ্রাব কোনটা না বেঞ্জোয়িক অ্যাসিড এইচ, বা এটা হচ্ছে C6H5COOH এর পরিমাণ W2 0.61 গ্রাম, তাই তো, 31টাকে 0.61 গ্রাম বেঞ্জোয়িক অ্যাসিড দ্রবীভূত করে দ্রবণ প্রস্তুত করা হলো। একটা জিনিস জানবে, বেঞ্জোয়িক অ্যাসিডকে যদি বেঞ্জিনের মধ্যে বা কার্বন ডাইসালফাইড এর মধ্যে দ্রবীভূত করা হয় তাহলে বেঞ্জোয়িক অ্যাসিডটা ডাইমার গঠন করবে। ঠিক আছে, তো এখানে বলেই দিয়েছে যদি দ্রবণে দ্রবীভূত বেঞ্জোয়িক অ্যাসিডের 84% ডাইমার গঠন করে তাহলে দ্রবণের স্ফুটনাঙ্ক কত হবে। ঠিক আছে, তো তাহলে 84% ডাইমার গঠন করে দিয়েছে, এবার আমরা কি করব, তাহলে দ্রবণে বেঞ্জোয়িক অ্যাসিডের সংযোজন মাত্রা এক্স সমান সমান, সংযোজন মাত্রাকে আমরা আগে এক্স ভেবেছিলাম, 84% মানে 84/100, 100টা অণুর মধ্যে 84টা অণু ডাইমার গঠন করছে এইটা। আবার আমরা কি জানি, সংযোজন মাত্রার সূত্র কি জানি, এক্স ইজ ইকুয়াল টু i-1/1/n-1, যেখানে i সমান ছিল ভ্যানটফ গুণক আর এক্স এর মান জানি 84/100 ইজ ইকুয়াল টু
i মাইনাস 1 বাই 1 বাই n মানে 1 বাই 2 মাইনাস 1 2 কেন হলো এখানে আমরা n মানে কি n মানে যতগুলি অণু মিলে একটি কণা বা একটি একক হিসেবে আচরণ করে যখন সংযোজন ঘটে দ্রাবের সংযোজন ঘটে তখন যতগুলি কণা মিলে একটি একক হিসেবে আচরণ করে সেই কণার সংখ্যা হলো এন তাহলে ওয়ান বাই টু এটা যেহেতু ডাইমার গঠন করছে মানে দুটো বেঞ্জোয়িক অ্যাসিড অণু হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হয়ে একটা অণুর মতো আচরণ করছে তাহলে এন এর মান দুই হলো ওয়ান বাই টু মাইনাস ওয়ান ঠিক আছে তো তো এটাকে আমরা সমাধান করলে আই এর একটা মান পাবো আচ্ছা আমি একটু সংক্ষেপে করে দিচ্ছি আই সমান 0.58 বেরোবে ঠিক আছে তো আই সমান 0.58 বেরোবে এবার আমরা ভ্যানথফ গুণকের কি নিয়ম জেনেছিলাম আই ইজ ইকুয়াল টু ডেল্টা আই ইজ ইকুয়াল টু এখানে স্ফুটনাঙ্ক সংক্রান্ত অঙ্ক একত্রিশের অঙ্কটা স্ফুটনাঙ্ক সংক্রান্ত অঙ্ক এবং বিশুদ্ধ কার্বন ডাইসালফাইডের স্ফুটনাঙ্ক দেওয়া আছে ঠিক আছে তো তো আই ইজ ইকুয়াল টু আমরা জানি কি ডেল্টা টিবি অবজার্ভড মানে পরীক্ষালব্ধ ডেল্টা টিবি থিওরিটিক্যাল মানে তাত্ত্বিক মান তাহলে স্ফুটনাঙ্ক উন্নয়নের পরীক্ষালব্ধ মানটা কি হবে তাহলে ডেল্টা টিবি অবজার্ভড এর মানটা কি হবে অবজার্ভড এর মানটা হবে আই ইন্টু ডেল্টা টিবি থিওরিটিক্যাল ডেল্টা টিবি অবজার্ভড মানে কি ডেল্টা টিবি অবজার্ভড মানে অ্যাকচুয়াল ডেল্টা টিবি যেটা মানে যেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে পাবো সেটার মান আবার কি হবে টি ড্যাশ বি মাইনাস সেটা মান আবার হবে টি ড্যাশ বি মাইনাস টিবি ইজ ইকুয়াল টু হবে আই ইন্টু কে বি ইন্টু এম আই এর ভ্যালু অলরেডি জানি কেবির ভ্যালু দেওয়া আছে অঙ্কে একত্রিশের অঙ্কে কেবির ভ্যালু দেওয়া আছে 2.3 কেলভিন কেজি পার মোল 2.3 কেলভিন কেজি পার মোল ঠিক আছে বিশুদ্ধ অবস্থায় কার্বন ডাইসালফাইডের স্ফুটনাঙ্ক দেওয়া আছে 46.2 ডিগ্রি সেলসিয়াস তাহলে টিবির ভ্যালু দেওয়া আছে টি ড্যাশ বি বের করতে হবে আই এর ভ্যালু পেয়েছি কেবির ভ্যালু দেওয়া আছে এম মানে কি অলরেডি আমরা জানি তাহলে এই লাইনটা আমরা আরেকবার লিখব টি ড্যাশ বি মাইনাস টিবি ইজ ইকুয়াল টু আই ইন্টু কে বি ইন্টু 1000 ডাব্লিউ টু বাই এম টু ইন্টু ডাব্লিউ ওয়ান আমাদের মিসিং কোনটা ডেল্টা টিবি টি ড্যাশ বি মিসিং টি ড্যাশ বি মিসিং টিবির ভ্যালু দেওয়া আছে মানে বিশুদ্ধ অবস্থায় কার্বন ডাইসালফাইডের স্ফুটনাঙ্ক কত আই এর ভ্যালু পেয়েছি কে বির ভ্যালু দেওয়া আছে 1000 ডাব্লু টু ডাব্লু টু মানে বেঞ্জোয়িক অ্যাসিডের পরিমাণ বেঞ্জোয়িক অ্যাসিডের ভর বেঞ্জোয়িক অ্যাসিডের পরিমাণ কত দেওয়া আছে দ্রাব বেঞ্জোয়িক অ্যাসিডের পরিমাণ ডাব্লু টু ইজ ইকুয়াল টু 0.61 গ্রাম দেওয়া আছে এম টু বেঞ্জোয়িক অ্যাসিডের আণবিক ভর আমরা হিসেব করব এম টু কি করে হিসেব করব C6H5COOH এখানে একটু লিখে দিচ্ছি এম টু ইজ ইকুয়াল টু দেখো কোনটা কথা মাথায় রাখবো C6H5COOH এর আণবিক ভর হিসেব করব কার্বন আছে সাতটা 12×7 হাইড্রোজেন আছে ছটা 1×6 16×2 অক্সিজেন আছে এটা যোগ করব দিলে এম টু পাবো তাহলে আমরা আগের নিয়মে ফিরে আসি আই জানি কে বি জানি ডাব্লু টু জানি এম টু জানি এম টু পেলাম ডাব্লু ওয়ান ডাব্লু ওয়ান মানে কার্বন ডাইসালফাইডের ভর দ্রাবক কার্বন ডাইসালফাইডের ভর বা পরিমাণ 50 গ্রাম দেওয়া আছে এখান থেকে আমরা টি ড্যাশ বি বের করতে পারব তাহলে ভ্যানথফ গুণক কাজে লাগছে যে ধরনের অঙ্কে সেই ধরনের অঙ্ক সেটা খুব গুরুত্বপূর্ণ সেই ধরনের অঙ্ক আমরা একটা করলাম এখন ঠিক আছে আমি একবার গোড়া থেকে আরেকবার দেখিয়ে দিচ্ছি তুমি চাইলে পজ করে নিয়ে একটু দেখে নিতে পারো আমি অঙ্ক পুরোটা করছি না ক্যালকুলেশন পার্টগুলো
তোমরা করবে। এই জায়গাটা একটু দেখে নেওয়া যেতে পারে, আই ইজ ইকুয়াল টু ডেল্টা টিবি অবজার্ভড বাই ডেল্টা টিবি থিওরিটিক্যাল, মানে ডেল্টা টিবি এর পরীক্ষালব্ধ মান বাই ডেল্টা টিবি এর তাত্ত্বিক মান, আই সমান। তাহলে পরীক্ষালব্ধ মান কত হবে? পরীক্ষালব্ধ মান যেটা সেটাই অ্যাকচুয়াল মান। তাহলে যখন কোনো দ্রাব্য সংযোজন বা দ্রাব্য বিয়োজন হবে তখন অ্যাকচুয়ালি আমরা চেষ্টা করব কোনটা অবজার্ভড বা পরীক্ষালব্ধ ভ্যালুটা বের করতে। তাহলে সেটা বের করতে গেলে সবসময় আই এর ব্যাপারটা চলেই আসবে, ঠিক আছে? তো আবার এক্ষেত্রে আই পেয়েছিলাম কি করে? সংযোজন মাত্রা হিসেব করে আই পেয়েছিলাম, ঠিক আছে? এটা পার। আচ্ছা, এবার হিমাঙ্ক অবনমন সংক্রান্ত একটা অঙ্ক দেখি। যদিও হিমাঙ্ক অবনমন আর স্ফুটনাঙ্ক উন্নয়ন সংক্রান্ত অঙ্ক একই রকমের হয়, আমরা এই সংক্রান্ত একটা অঙ্ক দেখছি। ধরো 43 এর অঙ্কটা দেখব। 43, অতি অল্প পরিমাণ একটি অনুদ্বায়ী দ্রাবক যা দ্রবণে আয়নিত হয় না। বা এটা সহজ হয়ে গেল, দ্রবণে আয়নিত হয় না, ঠিক আছে? অনুদ্বায়ী দ্রাবক দ্রবণে আয়নিত হয় না, মানে ভ্যানটপ গুণকের ঝামেলা খুব সম্ভবত থাকছে না। 56 সিসি বেঞ্জিনে, ও বেঞ্জিনের আয়তন দিয়েছে, মানে বেঞ্জিন একটা দ্রাবক, তার আয়তন দিয়েছে, ভর দেয়নি, তবে আবার ঘনত্বও বলে দিয়েছে। ও তাহলে আমরা আয়তন জানি, ঘনত্ব জানি, সেখান থেকে ভর বের করতে পারবো। বেঞ্জিনের ভর 56 সিসি আয়তন বিশিষ্ট বেঞ্জিনের ভর সমান কি? ঘনত্ব সমান ভর বাই আয়তন, তাহলে ভর সমান ঘনত্ব গুণিতক আয়তন। এটা করে আমরা 56 সিসি বেঞ্জিনের ভর বের করতে পারবো, যেটা হচ্ছে দ্রাবকের ভর বা W1। ঘরের উষ্ণতায় দ্রবণটির বাষ্পচাপ 98.88 mmHg, দ্রবণের বাষ্পচাপ বলা আছে, এবং বেঞ্জিনের বাষ্পচাপ 100 mmHg। দ্রবণটির মোলারিটি নির্ণয় করো। যদি দ্রবণের হিমাঙ্কের মান বেঞ্জিনের তুলনায় এত কম হয় তবে বেঞ্জিনের হিমাঙ্কের মোলাল অবনমনের মান কত? তাহলে দেখো এখানে অঙ্কটা একটু দুটো টাইপ এখানে মেশানো আছে, ঠিক আছে? দুটো টাইপ, একটা হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের নিয়ম লাগবে, আর পরের পোর্শনটা সহজ, সেটা সেখানে প্রথমে মোলালিটি বের করতে বলেছে, তারপর বলেছে বেঞ্জিনের হিমাঙ্কের মোলাল অবনমনের মান কত। মোলাল হিমাঙ্ক অবনমন মানে বেঞ্জিনের KF এর মান কত বের করতে বলছি, ঠিক আছে? তো আমরা ধাপে ধাপে এগোব। প্রথম আমরা কি করব, যেটা দেওয়া আছে সেটা লিখব। কি দেওয়া আছে আমাদের? 43 দাগের অঙ্ক, 43। দেওয়া আছে দ্রাবক বেঞ্জিন C6H6 এর ভর বা পরিমাণ, সেটাকে আমরা W1 বলবো। পরিমাণ সমান কি? তাহলে ঘনত্ব সমান ভর বাই আয়তন, তাহলে ভর সমান ঘনত্ব ইন্টু আয়তন, ঘনত্ব ইন্টু আয়তন, দুটোই সিজিএস এককে থাকবে। 43-এর দেখো বেঞ্জিনের আয়তন বলা আছে 56 সিসি, আর ঘনত্ব 0.889 g/cc। তাহলে এখানে হবে কত? 0.889 × 56, এত গ্রাম হবে, দ্রাবকের ভর পেয়ে গেলাম, ঠিক আছে? ঘরের উষ্ণতায় দ্রবণটির বাষ্পচাপ বলা আছে 98.88 mmHg, দ্রবণের বাষ্পচাপ পি 98.88 mmHg, বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ P0, সেটা কত বলা আছে? দেখো
ঘরে উষ্ণতায় দ্রবণটির বাষ্পচাপ এত, এবং বেঞ্জিনের বাষ্পচাপ 100 mmHg। বেঞ্জিন মানে বিশুদ্ধ দ্রাবক, P0 যেটা ভাবছি আমরা, P0 100 mmHg। এবার বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র থেকে কি পাই আমরা, P0 মাইনাস পি বাই P0 ইজ ইকুয়াল টু X2। আবার এখান থেকে কি পাই আমরা, এখান থেকে আমরা লিখতে পারি এভাবে, এখান থেকে পাই কি পাই আমরা, M2। আমরা একটা ফর্মুলা, ফাইনাল ফর্ম একটা মনে রেখেছি, M2 ইজ ইকুয়াল টু P0 বাই P0 মাইনাস পি ইন্টু M1 W2 বাই W1। এখানে দেখো ইন্টারেস্টিংলি, এখানে দুটো জিনিস মিসিং আছে। M2 তো আমি জানি না, অজানা দ্রাবক 43 অঙ্কে, একটি অল্প পরিমাণ অনুদ্বায়ী দ্রাবক, অনুদ্বায়ী এটা জানি, আয়নিত হয় না, ইত্যাদি 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 ইত্যাদি, কোথাও দ্রাবের ভর বা দ্রাবের আণবিক ভর কোনোটাই বলেনি, দুটোর কোনোটাই বলেনি, ঠিক আছে। তাহলে আমার M2 মিসিং, W2 মিসিং, আর বাদ বাকি সব জানি, কিন্তু P0 জানি, পি জানি, M1 জানি, M1 মানে এখানে বেঞ্জিনের আণবিক ভর, C6H6 থেকে হিসেব করব, W1 মানে বেঞ্জিনের পরিমাণ, বেঞ্জিনের পরিমাণ বলে দিয়েছে, বেঞ্জিনের আয়তন বলে দিয়েছিল, কিন্তু আমরা তার ঘনত্বের মান থেকে, ঘনত্বের মান থেকে, আয়তনের মান থেকে আমরা তার ভর W1 পেয়ে যাব। তাহলে W1 জানি, M1 জানি, M1 হচ্ছে বেঞ্জিন C6H6 এর আণবিক ভর বের করবো, কার্বন 12 করে, 12 গুণিতক 6 যুক্ত 1 গুণিতক 6, 12 6 72, আর 1 গুণিতক 6 মানে 6 78 হবে, বেঞ্জিনের M1 78 হবে। এখান থেকে আমরা কি পাবো, তাহলে দেখো আমরা কি W2 বাই M2 কত পাবো, W2 বাই M2 কত পাবো, P0 মাইনাস পি বাই P0 ইন্টু W1 ডিভাইডেড বাই M1 এটা পাবো। W2 বাই M2 এর ভ্যালু একবার পেয়ে গেলে আমি কি করব, এই রেশিওটা পেলাম, ইন্ডিভিজুয়ালি পাচ্ছি না মানগুলো, একবার পেয়ে গেলে তারপর আমরা কি করব, তারপর আমরা দ্রবণের মোলাল গাঢ়ত্ব বা মোলালিটি, দ্রবণের মোলালিটি বের করব, তারপর 1000 W2 বাই M2 ইন্টু W1 সমান 1000 বাই W1 ইন্টু W2 বাই M2। তো W2 বাই M2 আমরা এক্ষুনি বললাম, যেটা W2 বাই M2 বের করব, W2 বাই M2 বের করার পর এখানে দেখো একটা কেটেই যাচ্ছে অলরেডি, আমি বসিয়ে দিতে পারি, P0 মাইনাস P বাই P0 এটা কত, 1000 বাই W1 ইন্টু, এটা কি পাচ্ছিলাম আমরা, P0 মাইনাস P বাই P0, P0 মাইনাস P বাই P0 ইন্টু W1 বাই M1, W1 বাই M1 এটা গেল কিসের মান, W2 বাই M2 এর মান, যেটা আমরা আগে স্ফুটনাঙ্ক উন্নয়ন সংক্রান্ত রাউল্টের নিয়ম ব্যবহার করে পেলাম। দেখো প্রথম থেকে কি কি করলাম, 43 টাকের অঙ্ক, দ্রাবকের ভর বের করলাম, দ্রবণের বাষ্পচাপ দেওয়া রয়েছে, বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ দেওয়া রয়েছে, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র থেকে কি পাই তা লিখলাম, এখান থেকে আবার আমরা পেয়ে যাই M2 এর ভ্যালু, M2 আর W2 দুটোই অজানা, W2 বাই M2 এর ভ্যালু বের করলাম, আবার মোলালিটির সমীকরণে বসালাম, W2 বাই M2 এর জায়গায় আগের পৃষ্ঠা থেকে নিয়ে এটা বসালাম, এখানে আবার W1 W1 কেটে দেব, এখানে দেখো সবগুলো মান জানি আমরা, M1 এর মান জানি, M1 এর মান আমি একটু আগে বললাম, বেঞ্জিনের মানে বেঞ্জিন হচ্ছে দ্রাবক, বেঞ্জিনের আণবিক ভর M1 78 বেরোবে, তাহলে দ্রবণের মোলালিটি বেরিয়ে যাবে, দ্রবণের মোলালিটি একবার আমি পেয়ে গেলাম, মোলালিটি কিছু একটা পেলাম। এবার প্রশ্নের
দ্বিতীয় পার্টে আসবো, 43-এর অঙ্কে। যদি দ্রবণের হিমাঙ্কের মান বেঞ্জিনের তুলনায় 0.73 কেলভিন কম হয়, ও তার মানে হিমাঙ্ক কমে যায়, আমরা জানি কমে যায়, বেঞ্জিনের তুলনায় মানে বিশুদ্ধ দ্রাবকের তুলনায় 0.73 কেলভিন কম হয়, মানে হিমাঙ্ক অবনমনের মানটাকে ইনডিরেক্টলি এটা বলছে, এটা হচ্ছে হিমাঙ্ক অবনমনের মান। তাহলে বেঞ্জিনের হিমাঙ্কের মোলাল অবনমনের মান কত? হিমাঙ্কের মোলাল অবনমন মানে কেএফ এর কথা বলতে চাইছি, ডেল্টা টিএফ ইজ ইকুয়াল টু কেএফ ইনটু এম। এম তো অলরেডি পেয়ে গেছি, এটা যেটা পাবো ডেল্টা টিএফ বলেই দিয়েছে, 0.73 ইজ ইকুয়াল টু কেএফ ইনটু মোলাল গাঢ়ত্বের একটা মান পেয়েছি, কেএফ এর মান পাবো। কেএফ এর মান যেটা পাবো সেটা হবে কি, কেলভিন কেজি পার মোল, এই এককে কেএফ এর মান পাবো। ঠিক আছে, এবার এর ঠিক পরের অঙ্কটা, ওই হিমাঙ্ক অবনমন সংক্রান্তই অঙ্ক, এর ঠিক পরের অঙ্কটা 75.2 গ্রাম ফেনল একটি দ্রাবকের 1 কেজি পরিমাণে দ্রবীভূত করা হলো। তাহলে দ্রাবকের পরিমাণ দেওয়া আছে 1000 গ্রাম বা 1 কেজি, ফেনল হচ্ছে দ্রাবক, সেটার পরিমাণ দেওয়া আছে 75.2 গ্রাম, দ্রবীভূত করা হলো, যার কেএফ 14, মানে ওই দ্রাবকটার কেএফ 14। উৎপন্ন দ্রবণের হিমাঙ্ক অবনমন 7 কেলভিন হলে শতকরা কত পরিমাণ ফেনল ডাইমারে পরিণত হয়েছে? ঠিক আছে, তার মানে ফেনল ডাইমার হয় অলরেডি বলা আছে, আবার হিমাঙ্ক অবনমনের মান বলা আছে, এখান থেকে কত পার্সেন্ট ফেনল ডাইমারে পরিণত হয়েছে আমাকে বের করতে হবে, মানে সংযোজন মাত্রা এক্স এর মান বের করতে হবে, সংযোজন মাত্রা এক্স এর মান বের করতে হবে। আমরা প্রথমে দেখব কি কি দেওয়া আছে আমাদের 44 দাগের অঙ্ক, দ্রাবক ফেনল, এটা এটা মানে হচ্ছে C6H5OH, দ্রাবের ভর, দ্রাবের ভর যাকে আমরা W2 বলি, সেটা কত দেওয়া আছে 75.2 গ্রাম, 75.2 গ্রাম, দ্রাবকের ভর যাকে আমরা W1 বলি, সেটা 1 কেজি মানে 1000 গ্রাম। তাহলে দ্রাবের পরিমাণ জানি 75.2 গ্রাম, ঠিক আছে, তো এটা জানি, দ্রাবকের ভর জানি, দ্রাবের ভর বা দ্রাবের পরিমাণ জানি, এবার এবার আমাদের বের করতে হবে কি, কত পরিমাণ শতকরা কত পরিমাণ ফেনল ডাইমারে পরিণত হয়েছে। আচ্ছা, হিমাঙ্ক অবনমন ডেল্টা টিএফ এর ভ্যালু দেওয়া আছে 7 কেলভিন, এটা 7 কেলভিন দেওয়া আছে। আচ্ছা, এক্ষেত্রে দ্রাবক সংযোজন হচ্ছে, অর্থাৎ দ্রাবক সংযোজনের ক্ষেত্রে ডেল্টা টিএফ অবজার্ভড বা পরীক্ষালব্ধ মান কি হবে, I ইন্টু কেএফ ইন্টু এম, ডেল্টা টিএফ অবজার্ভড এর মান হবে I ইন্টু কেএফ ইন্টু এম। অতএব ডেল্টা টিএফ অবজার্ভ এর ভ্যালু কত, 7 ইজ ইকুয়াল টু I ইন্টু কেএফ, এর ভ্যালু কত দেওয়া আছে 44-এর অঙ্কে কেএফ এর ভ্যালু দেওয়া আছে 14, I ইন্টু 14 ইন্টু এম, এম মানে
1000 W2 by M2 into W1 এখান থেকে আমরা I এর একটা ভ্যালু পাচ্ছি না দেখো W2 W2 মানে দ্রাবের ভর W2 জানি 75.2 M2 M2 মানে দ্রাবের আণবিক ভর বের করব C6H5OH থেকে দ্রাবের আণবিক ভর M2 বের করব কার্বনের 12 হাইড্রোজেনের 1 অক্সিজেনের 16 আবার হাইড্রোজেনের 1 এরকম করে আমরা M2 বের করব W1 মানে দ্রাবকের ভর W1 হচ্ছে দ্রাবকের ভর 1000 গ্রাম এখান থেকে I পাবো ঠিক আছে I পাওয়ার পর সংযোজন মাত্রা x সমান i মাইনাস 1 বাই 1 বাই n মাইনাস 1 ঠিক আছে তাহলে x সমান কত হবে i তো কিছু একটা পেয়েছি সেটা মাইনাস 1 i কিছু একটা পেয়েছি যেটা এখানে পেয়েছি আমরা ওইটা মাইনাস 1 বাই 1 বাই 2 মাইনাস 1 1 বাই 2 হলো কেন কারণ বলেই দিয়েছে অঙ্কে যে ফেনল ডাইমার উৎপন্ন করে ফেনল ডাইমার উৎপন্ন করে মানে ফেনলের দুটো অণু মিলে একটা অণু উৎপন্ন করে ডাইমার উৎপন্ন করে এখান থেকে আমরা কি পাবো এক্স পাবো এক্স কিছু একটা পাবো এক্স যেটা পাবো সেটা হচ্ছে তার সংযোজন মাত্রা শতকরা সংযোজন মাত্রা বের করতে হলে 100 দিয়ে গুণ করতে হবে ঠিক আছে কি কি করলাম আমরা প্রথম থেকে একটু দেখে নিই 44 দাগের অঙ্কে দেওয়া আছে কি কি দ্রাবের ভর দেওয়া আছে দ্রাবকের ভর দেওয়া আছে ডেল্টা টি এফ এর মান দেওয়া আছে কে এফ এর মান দেওয়া আছে এবং আমরা যেহেতু অঙ্কে দেওয়া আছে যে ফেনল এক্ষেত্রে ডাইমার উৎপন্ন করছে সুতরাং এক্ষেত্রে ভ্যানটক গুণককে দিয়ে সূত্রটা লিখতে হবে অর্থাৎ ডেল্টা টি এফ পরীক্ষালব্ধ ডেল্টা টি এফ এর পরীক্ষালব্ধ মান কত হবে আই ইন্টু কে এফ ইন্টু এম যদি ডাইমার গঠন না করতো তাহলে আই থাকতো না ব্যাস ঠিক আছে তো আই পেলাম আই পাওয়ার পর সংযোজন মাত্রার সূত্র বসিয়ে সংযোজন মাত্রা বের করব যেটা সংযোজন মাত্রা বেরোবে তার শতকরা পরিমাণ বের করতে হলে 100 দিয়ে গুণ করতে হবে ঠিক আছে হ্যাঁ তো আমরা প্রথম তিন ধরনের সংখ্যাগত ধর্ম সংক্রান্ত কতগুলো অঙ্ক আলোচনা করলাম এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তো বাকি থাকলো যেটা অভিশ্রবণ চাপ সংক্রান্ত অঙ্ক আমরা করব বাকি থাকলো তার আগে অঙ্কগুলো করে নিতে হবে তোমাদের যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারো অথবা সাঁতরা প্রকাশনী বইতে আমি শুরুতে বলেছিলাম সাঁতরা প্রকাশনী বই থেকেও যদি কেউ অঙ্ক করছো তাহলেও কারো যদি কোনো সমস্যা হয় আমাকে সেটাও জানাতে পারো ঠিক আছে তো ভালো থাকো সবাই অঙ্কগুলো প্র্যাকটিস করো অসুবিধা হলে আমাকে জানিও ঠিক আছে থ্যাংক ইউ